ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيب هاي آتي الله بك بلتن آيات الشروط الذين آمنوا يقاتلون في سبيل الله جرا ইমান এনেছেন তারা আল্লাহর পথে লড়াই করেন। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, আর যারা কাফির কুফরি করেছে তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো। ইন্ন কাইদা শাইতানি কানা দাঈফান, শয়তানের কায়দ ও মকর, শয়তানের চক্রান্ত দুর্বল। আয়াতের শুরু শেষ মিলালে কি হয়? যদি আপনি সত্যিকারের ইমানদার হন, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি চলেন, তাহলে শয়তানের চক্রান্ত দুর্বল। আপনি আল্লাহর বিধান নিয়ম মতো মানেন, আল্লাহর জাতির উপর আপনি তওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, শয়তানের সাথে লড়াই হয়তো শয়তানের ছেলেদের সাথে লড়াই অথবা শয়তানের সাথে লড়াই আপনি বিজয়ী হবেন, কারণ তার চক্রান্ত হচ্ছে দুর্বল, যেহেতু আপনার সম্পর্ক রয়েছে আল্লাহর সাথে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হুকুম হাকাম মেনে আপনি চলছেন, আল্লাহর উপর ভরসা করে আপনি চলছেন। যেভাবে অন্য আয়াতে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা বিজয়ী হবে, তোমরা গালিব হবে, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। তাই পৃথিবীতে আমরা দেখি বর্তমান যে অবস্থা, আমাদের আমলি লাইনে আমরা কতটুকু ভালো বলেন তো। আমাদের আমল আখলাক আকীদা যদি ঠিক থাকে আল্লাহর ফরমান অনুযায়ী, ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হলে গালিব হবে। সত্যিকারের অর্থে মুমিন হলে আল্লাহর বিধান তোমরা যদি পালন করে চলো, তাহলে তোমরা গালিব, শয়তানের উপর গালিব, শয়তানের চেলাদের উপর তোমরা গালিব, শয়তানের চক্রান্ত দুরিসাত হয়ে যাবে যদি তোমরা সত্যিকারের অর্থ মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ তো বলেছেন, ঠিকই তো বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফান, আমাদের কাজ যেটা আমরা করি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলি, আল্লাহর বিধান পালন করে চলি, যাদের মধ্যে ত্রুটি আছে তাদেরকে শুধরাবার চেষ্টা করি, ওইটা না করি আমি বললাম শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। যেভাবে আল্লাহ বলেছেন কেয়দ শেতান কাল দাঈফান, বাস্তবেই কেয়দ শেতান দাঈফ যদি আমার ইমান মজবুত থাকে, আল্লাহর জাতির উপর তওয়াক্কুল করে যদি আমরা চলি, বিন্দুমাত্র সন্দেহ নাই। এখনও দেখবেন আপনি, আপনারা হয়তো মনে হন কেয়দ শেতান কেন দাঈফান, কিছু লোক তো আছে আলহামদুলিল্লাহ এখনও আল্লাহ পাক নিজে বলে কালিনু মি ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম, এখনও মজুদ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর গুজার বন্দা, কত ঝরঝন যা আসে এত ছোট তারা দিনের উপর সাবিত আছে, আর অনেকে আছে একটু বাতাস যদি বয় সাথে সাথে ধরাশী হয়ে পড়ে, না এরকম না। মানুষ হকে থাক না থাক ওইটা আমার কাজ না, আমি দেখব আমি হকে আছি কিনা, যদি মানুষ হকে থাকে আলহামদুলিল্লাহ সাপোর্ট হলো সন্দেহ নাই, কিন্তু আমি আমার আখেরাতের পথ আমি বেছে নেব। এখন আমি দেখি আমি কি ইমানের উপর অটল আছি, আমি কি আল্লাহর বিধান পালন করে চলছি, যদি আমি আল্লাহর বিধান পালন করে চলে থাকি তাহলে কিন্তু শয়তানের জাল শয়তানের চক্রান্ত আমার ক্ষেত্রে দুর্বল, যদিও সমষ্টিগতভাবে হচ্ছে না কারণ আল্লাহর নাফরমানি সর্বত্র ছড়িয়ে পড়েছে, আমি কমপক্ষে দিনের উপর থাকি, আমি যদি অন্যরকমের দুনিয়ার লাইনে যদিও আমি বাহ্যিক
আমি কষ্টে আছি, এতে অসুবিধা নাই, আমি দেখবো আমার দিন দিনের উপর আমি আছি কিনা। আমি যদি দিনের উপর থাকি তাহলে আমার আমি গালিব, শয়তান কি পরাজয়ী। আশা করি স্পষ্ট। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।